আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো হোমমেড বিফ বার্গার। এই বিফ বার্গারটা খেতে কিন্তু অসাধারণ লাগে। ছোট বড় সকলেই আমরা কম বেশি এটাকে পছন্দ করে থাকি। আমার রেসিপি ফলো করে বিফ বার্গার তৈরি করতে চাইলে ভিডিওটির শেষ পর্যন্ত দেখবেন। আমি এখানে হাফ কেজি পরিমাণ গরুর মাংস ছোট ছোট টুকরো করে নিয়েছি। এখন আমি এটাকে ব্লেন্ডারের সাহায্যে ভালোভাবে ব্লেন্ড করে কিমা তৈরি করে নিব। আপনারা চাইলে দোকান থেকে রেডি কিমা পাওয়া যায়, সেগুলি কিনেও তৈরি করতে পারেন। আমি এখানে কিভাবে কিমা তৈরি করতে হয় সেই প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করছি। আমার এখানে কিমা রেডি হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটি বাটিতে তুলে নিচ্ছি। এই কিমার সাথে অন্য যে সকল উপকরণ দিচ্ছি সেগুলি দেখিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি, সাথে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। রসুন আর পেঁয়াজটাকে খুব ভালোভাবে মিহি করতে হবে। এর সাথে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ব্রেড ক্রাম, সাথে দিচ্ছি 1 চামচ লবণ, দিয়ে দিলাম 1টা ডিম। এখন সব উপকরণগুলিকে মাংসের কিমার সাথে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এর সাথে আমি আরো দিয়ে দিব 1 চামচ সয়াবিন তেল। দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো, 1/2 চামচ পাপরিকা পাউডার এবং দিয়ে দিলাম 1/2 চামচ গরম মশলা পাউডার। আবারও আমি এর সাথে যোগ করে দিচ্ছি 1 চামচ সয়া সস। এখন সব উপকরণগুলিকে আবারও ভালোভাবে মিক্সড করতে হবে। কিমার সাথে সব উপকরণগুলি ভালোভাবে মেশানো হয়েছে। এখন আমি এটাকে সমান 6 ভাগে ভাগ করে নিচ্ছি। এখন এই কিমা দিয়ে আমি বার্গারের প্যাটি তৈরি করে নিব। আমি এক এক করে 6টি প্যাটি তৈরি করে নিয়েছি। এ পর্যায়ে আপনারা চাইলে এগুলিকে ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারেন। আমি একটি ফ্রাইং প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে আমি বার্গারের প্যাটিগুলি দিয়ে দিব। আমি এখানে মিডিয়াম আঁচে এটাকে ফ্রাই করে নেব। এটার এক সাইড হয়ে গিয়েছে, এজন্য আমি এটাকে উল্টিয়ে দিচ্ছি। মিডিয়াম আঁচে এটাকে ফ্রাই করতে হবে। এই পেটিটার 2 সাইড হয়েছে। এখন আমি এর সাথে দিয়ে দিচ্ছি চিজ স্লাইস। এ পর্যায়ে চুলার আঁচটা বন্ধ করে দিতে হবে।
আমি এখানে বার্গারের বান নিয়েছি, এখন এটার মাঝখানে সমান ভাগে কেটে নিচ্ছি। আমি ফ্রাইং প্যানে বার্গারের বানটাকে হালকা ছেঁকে নিচ্ছি। এখন আমি এটাকে প্লেটে তুলে নিচ্ছি। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ টমেটো ক্যাচাপ নিয়েছি, সাথে নিয়েছি 1 টেবিল চামচ মেয়োনেজ। এখন মেয়োনেজ আর টমেটোটাকে ক্যাচাপটাকে ভালোভাবে মিক্সড করে দিচ্ছি। আমি এখন পুরো বার্গারটাই রেডি করব। প্রথমে আমি বার্গারের বান নিয়েছি, এতে আমি টমেটো ক্যাচাপ আর মেয়োনেজের যে সসটা রেডি করেছি সেটাকে ভালোভাবে মিশিয়ে দিলাম। দিয়ে দিলাম লেটুস পাতা, দিয়ে দিচ্ছি বার্গারের পেটি অ্যান্ড টমেটো স্লাইস। সাথে দিচ্ছি রাউন্ড শেপ করে কাটা পেঁয়াজ। এর উপরে আমি সসটাকে সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি। আমি বার্গারের বানের উপরও সসটাকে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এখন আমি বার্গারের বানটাকে এটার উপরে দিয়ে দিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেল খুবই সুস্বাদু বিফ বার্গার। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্টস করে জানাবেন কেমন হলো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।